আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সবার কি অবস্থা? আশা করি ভালো আছো। সিভিল প্লাস কম্পিউটার সেকেন্ডের জন্য আজকে যে টপিকসটা সেটা হচ্ছে ফিজিক্স টু এর তৃতীয় অধ্যায়, তাপ সঞ্চালন গাণিতিক সমস্যাবলী। তো আমরা এর আগে কি করছিলাম, যে বেসিকটা বুঝিয়ে দিছিলাম, যে এর আগে আমরা ক্লাসের মধ্যে যে থিওরি ছিল থিওরিগুলো আসছে এগুলোই করাইছি, আর আজকে আমরা গাণিতিক সমস্যাগুলো করিয়ে দিই। তো গাণিতিক সমস্যা করতে গিয়ে আমি দেখলাম যে আসলে সবগুলো এই সূত্র দিয়ে অঙ্ক আসে। তো এই সূত্রটা কিন্তু আমরা ক্লাসেও পড়াইছিলাম, সেই সূত্রটা হচ্ছে কিউ সমান সমান কে এ থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি বাই ডি। এটা আমরা প্রমাণও করাইছি যে কীভাবে এই সূত্রটা আসছে। এখানে কি হচ্ছে প্রবাহিত তাপের পরিমাণ এগুলো জানতে হবে, অঙ্ক করতে হলে এগুলো জানতে হবে। কে হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক, থিটা এস এবং থিটা সি, যেটাকে থিটা ওয়ান থিটা টু দ্বারাও প্রকাশ করা যেতে পারে, সেটা হচ্ছে তাপ দুই পাশের তাপের পার্থক্য, মাইনাস দ্বারা তাপের পার্থক্য বোঝায়। টি হচ্ছে সময়, ডি হচ্ছে দূরত্ব। তো আমরা একটা অঙ্ক করাই, যে অঙ্কটার মধ্যে সবগুলো অঙ্ক একই রকম, সেটা হচ্ছে এক্সাম্পল সাত, উদাহরণ সাতের অঙ্কটা। উদাহরণ সাতের মধ্যে কি বলছে দেখো, ইস্পাতের তৈরি 15 সেন্টিমিটার লম্বা এবং 6 সেন্টিমিটার চওড়া, তা একটি পাত্রে দুই বিপরীত পৃষ্ঠের তাপমাত্রা, একটা হচ্ছে 80 ডিগ্রি আর একটা হচ্ছে 50 ডিগ্রি, এবং প্রতি ঘন্টায় এই পাত্রের মধ্য দিয়ে এত তাপ পরিবাহিত হয়, পাত্রের পুরুত্ব কত, কে এর মান। আমরা জানি কে হচ্ছে তাপ পরিবহন গুণাঙ্ক, কে এর মানটা কিন্তু অলরেডি দিয়ে দিছে আমাদের, কে সমান সমান 0.8 সিজিএইচ। আবার এই হচ্ছে প্রস্থদের ক্ষেত্রফল, কিন্তু এর মান ডিরেক্টলি দেওয়া হয় না, তারা তবে তারা এটা বলে দিচ্ছে যে দৈর্ঘ্য প্রস্থ দেওয়া আছে, তার মানে লম্ব দৈর্ঘ্য 15 সেন্টিমিটার, প্রস্থ হচ্ছে 6 সেন্টিমিটার, দুটা গুণ করলে ক্ষেত্রফল বের হয়, দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান ক্ষেত্রফল 90 বর্গ সেন্টিমিটার। দুই পৃষ্ঠের তাপমাত্রার পার্থক্য, দুইটা তাপমাত্রা দিচ্ছে, একটা 80 একটা 50। আমরা জানি তাপমাত্রার পার্থক্য যখন বের করবো তখন বড়ার থেকে ছোটটা বিয়োগ করতে হয়, তার মানে 80 বিয়োগ 50 30। টি বলে দিচ্ছে যে এক ঘন্টা, প্রতি ঘন্টা মানে এক ঘন্টায়, তো ঘন্টারে সেকেন্ডে নিতে হবে, এক ঘন্টা সমান সমান 3600 সেকেন্ড। এই যে 1.9 তাপ পরিবাহিত পরিবাহিত তাপের পরিমাণ কে, সরি সরি তাপ পরিবাহক কে, কে এর মান দিয়ে দিছে, আর পরিবাহিত তাপের পরিমাণ কে, ওই যে একটু আগে যেটা বললাম 1.944, এই যে এটা এই মানটাও দিয়ে দিছে। বের করতে বলছে কি, পাতের পুরুত্ব কত, পুরুত্ব পুরুত্বটা সাধারণত ডি দ্বারা প্রকাশ করা, আসলে পুরুত্ব কি, পুরুত্ব হচ্ছে এই যে এটা, এই যে কলম, এই কলম, এই দুই কলমের মাঝখান দিয়ে যে ফাঁকা অংশটা, এটা হচ্ছে পুরুত্ব। এই পুরুত্বটাই বের করতে বলছে, এই পুরুত্ব সাধারণত ডি দ্বারা প্রকাশ করে, ডি এর মানটা বের করতে বলতে সূত্রটা আমরা লিখলাম, এই আগে সূত্রটাই লিখলাম, কে সমান সমান কে এ থিটা এস মাইনাস থিটা সি বাই টি ইন্টু টি বাই ডি। এখানে যেহেতু ডি এর মানটা বের করতে হবে, সেজন্য ডি আনছি কিউর জায়গায়, কিউ আনছি ডি এর জায়গায়। এবার তোমরাও কি করবা, বাসায় কাজ থাকলো যে আসলে বাসায় নিজে নিজে করে ফেলবা, যে কে এর মান, এ এর মান থিটা এস মাইনাস থিটা সি ইন্টু টি এর মান বসিয়া কিউর মান দ্বারা ভাগ করলে যে মানটা পাইবা সেটাই হচ্ছে অ্যান্সার। আর পুরুত্ব যেহেতু এখানে সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে পুরুত্বটা আসলে সেন্টিমিটারই হবে। ঠিক আছে, আল্লাহ হাফেজ।